নমস্কার, ডক্টর গোবিন্দ গুপ্ত। আমি আজকে আপনাদের সামনে আমি অন্য একটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন। প্রিম্যাচিওর ইজাকুলেশনের মানেটা কি? নাম্বার ওয়ান, মানে হচ্ছে ইউ ক্যানট হোল্ড ইউর ইজাকুলেশন, ইউ ক্যানট হোল্ড ইউর ইজাকুলেশন টু দ্য পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশন টু ইউর পার্টনার। বুঝতে পারছেন, আপনি বীর্যপাত আপনার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনার পার্টনারের সন্তুষ্টি আসার আগে, এটাকে আমরা বলি প্রিম্যাচিওর ইজাকুলেশন। এবং প্রথম আপনাকে বোঝাচ্ছি, দেখুন প্রিম্যাচিওর ইজাকুলেশন কত রকমের হয়। প্রথম নম্বর হচ্ছে প্রাইমারি। প্রাইমারি মানে আপনার স্টার্টিং থেকে যে আছে, ফ্রম দ্য স্টার্ট আপনি পুশ করার সাথে সাথে ইজাকুলেশন হচ্ছে, অন পুশ, বিফোর পুশ, হ্যাঁ, তারপরে হচ্ছে আফটার পুশ। আফটার পুশ হচ্ছে সব থেকে কমন এটা। হ্যাঁ, আফটার পুশ মানে হচ্ছে আপনি যে ভেজানার মধ্যে আপনি পেনিট্রেট করলেন, হ্যাঁ, স্ট্রোকটা বেশিক্ষণ দিতে পারছেন না, 3-4 স্ট্রোকের মধ্যে ডিসচার্জ হয়ে যাওয়ার, এটাকে মানে আফটার ইজাকুলেশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন খুবই কমন। দিস ইজ এন অ্যাকিউট কন্ডিশন, মানে এটাতে খুবই কষ্ট হয়, কেউ সন্তুষ্ট হলো না, না মেল না ফিমেল, কেউ সন্তুষ্ট হলো না, কিন্তু ডিসচার্জ হয়ে গেল। ঠিক আছে, এবার আপনাকে আমি বলছি প্রিম্যাচিওর ইজাকুলেশনের কতগুলো প্যাটার্ন থাকে। প্যাটার্ন হচ্ছে কি, প্রাইমারি কেসটাই আপনাকে বলছি, কন্টিনিউ করছি প্রাইমারি কেস। ঘন ঘন ইরেকশন হয়, মানে আজকে হলো, বিকেলে হলো, সকালে হলো, দিনে 3-4 বার ইরেকশন হলো, তারপরে দেখা যাচ্ছে দিনে একবার ইরেকশন হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে দুদিন পর একটা ইরেকশন হচ্ছে। তো এইরকম করে সেক্সুয়াল ক্যাপাসিটি প্রাইমারি ইজাকুলেটিসের মধ্যে কমতে থাকে, কিন্তু টাইমিংটা বাড়ে না। এইবার হচ্ছে সেকেন্ডারি ইজাকুলেশন। হোয়াট ইজ সেকেন্ডারি প্রাইমারি ইজাকুলেশন? হ্যাঁ, সেকেন্ডারি হচ্ছে আপনি প্রথম ধরুন সেক্স করতেন, 30টা স্ট্রোকস দিতে পারতেন, কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে, বিয়ে 5 বছর পর দেখা যাচ্ছে কি আপনি 30টা স্ট্রোক কমে যাচ্ছে 10টা স্ট্রোকে। সো দিস ইজ সেকেন্ডারি আর্লি ইজাকুলেশন, শীঘ্রপ্রদস অফ সেকেন্ডারি টাইপ। ঠিক, তাহলে আপনি দেখুন শীঘ্রপতনকে আমি যদি গ্রাফিক্যালি করি বুঝাই, তাহলে এটা হচ্ছে এই পেনিসটা উঠতে যে এলো, পেনিস দাঁড়িয়ে গেল, কিন্তু দাঁড়ানোর সাথে সাথে ডিসচার্জ হয়ে গেল। নর্মাল কেস হয় দাঁড়িয়ে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, তারপরে সেকেন্ড একটা ইরেকশন আসবে, তারপরে বীর্যপাত হবে। তো দিস ইজ প্রিম্যাচিওর ইজাকুলেশন এন্ড দিস ইজ নর্মাল। ব্যাটা বুঝতে পারছেন? সুতরাং যখন আমি চিকিৎসা করব তখন এই কন্ট্রোলিং ক্যাপাসিটি একটু বাড়াতে হবে। এই যে আমি কন্ট্রোল ওভার ইজাকুলেশন নিয়ে আসছি, এটা দেখুন দুরকম আস নিয়ে আসে যে একজন হচ্ছে যে যোগা প্রেসক্রাইব করেন, আর একজন হচ্ছে যে মেডিসিন প্রেসক্রাইব করেন। ঠিক আছে, এবার আপনি দেখুন মেডিসিনের ব্যাপারটা। মেডিসিন দুরকম প্রেসক্রাইব করা হয়, এক নম্বর হচ্ছে সাইকিয়াট্রিক ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্টস, আর আরেকটা হচ্ছে আমরা সে ধরুন আয়ুর্বেদিক। সাইকিয়াট্রিক মেডিসিনের ব্যাপারটা কি হচ্ছে, এই বলছি যেহেতু সাইকিয়াট্রিক মেডিসিন ব্রেনে উত্তেজনাটাকে কমিয়ে দেয়, অ্যারাউজাল, আর এইদিকে ইজাকুলেটরি যে নার্ভস গুলো ওটাকে সাপ্রেস করে দেবে। সো ইজাকুলেটরি নার্ভ সাপ্রেসেন্ট, আর একটা আয়ুর্বেদিক প্লাস মেডিকেল ট্রিটমেন্ট হয়, যেটা কি আমরা করে থাকি,
সেটা আয়ুর্বেদিক মেডিকেল ট্রিটমেন্টটা কি হচ্ছে, প্রথম আপনাকে কতগুলো টেকনিক আমরা বুঝাই। যারা আমার রুগী উনি আমার প্রেসক্রিপশনে এই চিত্রটা দেখেছেন, সেটা হচ্ছে ইরেকশনটা এলো, ইরেকশনটা আসার পর ছেড়ে দাও পেনিসকে, ব্রেনকে ঠান্ডা করে দাও, পেনিস ইরেকশনকে যেতে দাও, নরম হয়ে গেল আবার ইরেকশন নিয়ে এসো, আবার ইরেকশনকে যেতে দাও, ঠান্ডা হয়ে গেল, থার্ড টাইম আবার করো, এটা বারে বারে করো। তো দিস ইজ প্র্যাকটিক্যাল একটা ডেভেলপমেন্ট হয়। নাম্বার টু, ইজাকুলেশন নার্ভসে কি হচ্ছে, আমরা আমরা কি করি, ব্রেনের মধ্যে, ব্রেনের মধ্যে যে ইজাকুলেশন সেন্টার আছে না, ব্রেন ওটাকে তাড়াতাড়ি আমরা উত্তেজিত হতে দিই না, মানে ডোন্ট গেট এক্সাইটেড, নো নো কুইক এক্সাইটমেন্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা ফেনোমেনার জন্য ইজাকুলেশন হয়, সেটা হচ্ছে হার্টবিটটা যেহেতু বেড়েছে, ব্রেন অর বডি হার্টকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি ইজাকুলেশন করে দেয়, তাহলে ব্রেনকে বোঝানো কি দিস হার্টবিট ডিউরিং সেক্স ইজ নর্মাল। সুতরাং ব্রেন এন্ড হার্টের মধ্যে একটা আমরা তালমেল বসিয়ে দিচ্ছি, যেটাতে দুটোর মধ্যে প্রবলেম না আসে। এটা হচ্ছে আমাদের খুব কমন প্রসেস অফ ট্রিটমেন্ট, আর এইগুলো হচ্ছে খুব কমন কজেস অফ প্রিম্যাচিওর ইজাকুলেশন। আপনার আমার কথা শোনার জন্য ধন্যবাদ।